রয়েছে পদ্মসেতু যে টোল প্লাজা রয়েছে সেই পদ্মসেতুর একজন টোল প্লাজার সামনে করি। এটি হচ্ছে সেই পদ্মসেতু টোল প্লাজা। তো দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি পদ্মসেতু যে উত্তর থানা রয়েছে মুন্সিগঞ্জের, সেই পদ্মসেতুর উত্তর থানা। এখন ঠিক আমরা পদ্মসেতুর আগ মুহূর্তে যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজার এখানে রয়েছি। আমরা দেখি যে আসলে কত মিনিটে আমরা পদ্মসেতুর টোল প্লাজা ক্রস করতে পারি। প্রথম পদ্মসেতু দিয়ে বাড়িতে যাচ্ছি, অনুভূতিটা আসলে অন্যরকম এবং সেই অনুভূতি আসলে বলার অপেক্ষা রাখে না। টোল নেওয়া হচ্ছে, আসলে উদ্বোধনের সময় যেমনটি দেখা গিয়েছিল একদম পদ্মসেতুর যে টোল প্লাজা, এই পদ্মসেতুর টোল প্লাজাতে একদমই চাপ যদি বলি তাহলে চাপ একদমই কম। সময় লাগছে আসলে বেশি না, ইতিমধ্যে 2 মিনিট পার হয়ে গিয়েছে। আমরা এখানে রয়েছি, অর্থাৎ পদ্মসেতু যে টোল প্লাজায় রয়েছি। দেখা যাক আসলে সব মিলে পদ্মসেতু টোল প্লাজায় ঈদের 2 দিন আগে আসলে কত সময় লাগছে এবং কত সময় পদ্মসেতুর টোল প্লাজা পাড়ি দেওয়া যাচ্ছে। একসঙ্গে একটু দেখাই যে অসংখ্য মানুষ কিন্তু ট্র্যাকে করেও তারা কিন্তু বাড়িতে যাচ্ছেন, অর্থাৎ নাড়ির টানে তারা বাড়ির মুখোমুখি হচ্ছেন। প্রচণ্ড গরম রয়েছে, সেই গরমের মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হচ্ছে, আসলে কিছুই করার নেই। পদ্মসেতু পাড়ি দিতে কতক্ষণ লাগছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবে পদ্মসেতু যে টোল প্লাজা রয়েছে সে টোল প্লাজায় আসলে কত সময় লাগছে, হালকা একটু ধীর গতি রয়েছে, যদিও কোনো ধরনের কোনো যানজট দেখা যায়নি। মাত্র 500 মিটার পর্যন্ত যানজট ছিল, আসলে 500 মিটার মানে হচ্ছে আধা কিলোমিটার যানজট। এটি আসলে পদ্মসেতুর জন্য কোনো বড় বিষয় না, তবে অন্যান্য যমুনা সেতু বা অন্যান্য সেতুগুলোতে যেভাবে যানজটে থাকে সেই তুলনায় কিন্তু এই আধা কিলোমিটার যানজট এটি আসলে কিছুই না। তবে দেখা যাক কতক্ষণ লাগে পদ্মসেতুর পারতে। আর মাত্র আমাদের সামনে 3টি 4টি গাড়ি রয়েছে, সেই 4টি গাড়ির পরেই আমরা সেই কাঙ্ক্ষিত টোল দিয়ে পদ্মসেতুতে উঠব। ইতিমধ্যে প্রায় 3 মিনিট সময় পেরিয়ে গিয়েছে, আমরা এখন এই মুহূর্তে পদ্মসেতু যে টোল প্লাজাতে রয়েছি। দেখা যাক আরও হয়তো 1-2 মিনিট সময় লাগতে পারে। দেখতে পাচ্ছেন যে আসলে টোল প্লাজার এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন এবং সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দেখছেন না এখানে দাঁড়িয়ে আছে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। একটু দেখাই মানুষ কীভাবে বাড়িতে যাচ্ছে সেটি একটু দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে অনেক দর্শক, অনেক মানুষ কিন্তু এর মধ্যে যাচ্ছেন, অর্থাৎ 4 মিনিট আমাদের সময় অনুযায়ী 4 মিনিট পেরিয়ে গেছে টোল প্লাজাতে। পদ্মসেতু টোল প্লাজা পেরোতে 4 মিনিট সময় লেগেছে, 4 মিনিট ইয়েস। সামনে আর মাত্র 2টা গাড়ি, 2টা গাড়ির পরে আমাদের সেই, যাই হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে টোল দিয়েছিলেন আমরা তার হাত ধরেই টোল দিব, তার হাতেই আমরা টোল দেব। দেখা যাক কেমন লাগে। হচ্ছে যে ব্রিজের উপরে নামা যাবে না, ব্রিজের উপর দাঁড়ানো যাবে না। এই মুহূর্তে আমরা মাত্র আর 1টি গাড়ির পরেই সে আমাদের কাঙ্ক্ষিত টোল প্লাজা, সেই পদ্মসেতু টোল প্লাজা। অর্থাৎ যাই হোক, আমরা 5 মিনিটে পদ্মসেতু টোল প্লাজা অতিক্রম করলাম। একটু আপনাদেরকে দেখাই যে হ্যাঁ, আমাদের 5 মিনিট সময় লেগেছে এবং প্রধানমন্ত্রী কিন্তু যাকে টোল দিয়েছিলেন সেই আপাকে একটু দেখাতে চাই। যাই হোক, 5 মিনিট।